মোবাইল চেক করে মোবাইলের মধ্যে তো কত কিছু আসতে পারে মানুষের নাকি ও নিজের দেন না হয়তো অন্য মানুষ আসে মোবাইল চেক করে ওটা পাওয়া গেছে কেন এগুলো করে চেক করে অ্যারেস্ট করতে অ্যারেস্ট করতেছে এটা কেমন কথা হলো মানুষের ব্যক্তি স্বাধীনতা নাই মানুষের বাক স্বাধীনতা নাই প্রাইভেসি নাই রিমান্ডে নিচ্ছে সতেরো বছরের একটা ছেলে তার ট্রায়ালও তো হবে না আপনার ট্রাইল্ড অ্যাক্টের অনুযায়ী তার এখানে ট্রায়াল হওয়ার কথা না সত্তর বছর বা ছেলের রিমান্ড দেওয়ার কোনো আইনগত বিচার নাই শিশু আইন অনুযায়ী সম্পূর্ণ বেআইনি আমি আমি মাননীয় প্রধান বিচারের দৃষ্টি আকর্ষণ করছি বিচারি এটা তো রিমান্ডটা দিয়েছে তো পুলিশ চেয়েছে রিমান্ড পুলিশ চাওয়াটাও ইলিগাল এবং ম্যাজিস্ট্রেটের দেওয়াটা লন্ডন ম্যাজিস্ট্রেট যেটা দিয়েছে রিমান্ড দিয়েছে সত্তর বছর ছেলেকে এটা টোটালি ইলিগাল শিশু আইন বর লঙ্ঘন করা হয়েছে দাতবেন বিভিন্ন দাতবেন বরখালাপ করা হয়েছে আমি আশা করি মাননীয় প্রধান বিচারপতি দৃষ্টি আকর্ষণ করছি এবং সংশ্লিষ্ট মেয়ের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি পাশাপাশি কেন রিমান্ড কেন গ্রেপ্তার ওরা বলতেছে সিসিটিভি আছে সিসিটিভিতে ফুটেজ আছে মোবাইলে ফুটেজ আছে যাদের গ্রেপ্তার করছে সবাই ফুটেজ আছে নাই আর বিএনপি কে গ্রেপ্তার বিএনপি জামাত বা অন্যান্য রাজ্য বিপিনুর তারপর অন্যদেরকে গ্রেপ্তার করছেন বিরোধী দলের সরকার আসলে কোর্টটা আন্দোলনকে কেন্দ্র করে কোর্টে আন্দোলনকে উজ্জ্বল হিসেবে ব্যবহার করে তাদের রাজনৈতিক বিরোধী বিএনপি বা অন্য বিরোধী দল সময়লা বিরোধী দল সবাইকে তারা শাসন করতে চাচ্ছে তাকে তাকে তাদেরকে নিয়ন্ত্রণ করতে চাচ্ছে এটা সম্পূর্ণ অসুখ উদ্দেশ্যে মানে রাজনৈতিক উদ্দেশ্যে হিসেবে গ্রেপ্তার করা হচ্ছে তো আমরা গ্রেপ্তারের নিন্দা জানাচ্ছি ডালাও হোলসেল গ্রেপ্তার বন্ধ করার জন্য দাবি জানাচ্ছি পাশাপাশি যারা যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে মিলবে ঝালভাবে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে অনুমতি মুক্তি দাবি করছে পাশাপাশি আমি এখনও আজ পর্যন্ত সরকারের পক্ষ থেকে কতজন হত্যা হয়েছে সেই সম্বন্ধে জনগণ জানে না অনেকের পরিবার জানে না এখন অনেকের লাশ বেয়ের হিসাবে তাদেরকে সমাধি ইয়ে করা হয়েছে দাপন করা হয়েছে অনেকের পোস্টমর্টম করা হয়নি একটা যেখানে আইনকানুন আছে আইন শাসন আছে আইন আছে যেখানে সরকার আছে একটা লোকের আন্যাচারাল ডেথ হবে তার অবশ্যই সরকারের কাছে এটার পরিসংখ্যান থাকতে হবে প্লাস পোস্টমর্টম হতে হবে এবং তাদের না পরিচিতি জানতে হবে কিন্তু আজ পর্যন্ত কিন্তু তাদের পরিচিতি প্রকাশ করা হয়নি কতজন মারা গিয়েছে কয়েকশো মারা গিয়েছে সেটা জনগণ জানে না কেন গোপন করা হচ্ছে আমি জানি না আমি আবার আসছি মানবতার কমিশন আপনি দেখেন আজকে ফিলিস্তিনে ইসরায়েল হামলা করছে হামলা করছে কিন্তু সরকার নাই সরকার অবস্থা ভঙ্গুর সেখানে কিন্তু প্রতি কত লোক মারা আসে ফিলিস্তিনে মান হত্যা করছে সেগুলো কিন্তু পত্রবর্তী কাটছে অ্যাকুরেট পত্রবর্তী কাটছে আর বাংলাদেশে কিন্তু সরকার আছে সরকার আছে মানবতার কমিশন আছে একটা আছে তাদের কাজ থাকি তাদের কাজ থাকি বাংলাদেশে মানবাধিকার কমিশনের কাজটা কি তারা কেন কোনো বক্তব্য তাদের নাই তারা কেন পরিশালন দিতে পারলো না সরকার দিল না মানবধার কমিশন দিল না আমি মনে করি এই মানবাধিকার কমিশনে যারা আছে ওরা বিলুপ্ত করে দেওয়া উচিত এবং রাষ্ট্রের এই যে টাকা তারা বেতন নিচ্ছে তাদের সুযোগ সুবিধা নিচ্ছে তারা কোনো কাজ করছে না তারা মনে হয় সরকার আজ্ঞাপ হয়ে গেছে মানবাধিকার কমিশনে এটা আমাদের এই মানবাধিকার কমিশন দরকার নাই আমাদের যে মানবধার কমিশন ক্ষয়ক্ষতি বলতে পারবে না মানুষ হত্যার কথা বলতে পারবে না সংখ্যা বলতে পারবে না আহতের কথা বলতে পারবে না মানুষ কোন কি করবো আমরা আর দেখেন কোন সিচুয়েশানে স্বার্থ আন্দোলন হয়েছিল যে সময় সরকারের একজন উচ্চপ্রস্ত কর্মকর্তা অর্থাৎ পুলিশের সাবেক আইজিবি বেনজির আহমেদের যে সময় হাজার 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 টাকার খবর পেরোল যে সময় এই এনবিআরের এনবিআরের কর্মকর্তা মতিউরের হ্যাঁ শত কোটি টাকার দুর্নীতি দুর্নীতি সম্পদের কথা বলিল যে প্রধানমন্ত্রী নিজেই বললেন যে তার ঘরের পিয়ন অফিসের পিয়ন চারশো কোটি টাকার মালিক এবং কারে বিচার হচ্ছে না কেউ গ্রেপ্তার হয়নি ঠিক আছে তারপর পাবলিক সার্ভিস কমিশনের ড্রাইভার আবেদ আলী আবেদ আলী বিসিএসএ অনেক কর্মকর্তাকে যার সে পশ্চাশ করে পাশ করিয়েছে এখনও তারা বহাল আছে সেসব কর্মকর্তারা শিশু কর্মকর্তা পুলিশও আছে সেসু কর্মকর্তারা প্রশাসনও আছে ওদের ব্যাপারে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি নাকি হ্যাঁ আবেদ বলে দিয়েছে বা অন্য কর্মকর্তা বলে দিয়েছে কারা কারা ফস্তফাসের জন্য তারা ফস্তফাস করে পাস করেছে ব্যবস্থা নিছে তদন্ত কমিটি করছে পাবলিক সার্ভিস কমিশন কিছু করছে এই পাবলিক সার্ভিস কমিশনের কাজটা কি এই ব্যবসায়ী পাবলিক সার্ভিস কমিশনের বিলুপ্ত করা উচিত আমি মনে করি তাদের লজ্জা দেখলে এই দুর্নীতির কেন্দ্র এই স্পষ্ট ভাষার দুর্নীতির জন্য তাদের পদত্যাগ করা উচিত আমি নিজেই পদত্যা করা উচিত শাসন মানে আমি মনে করি